তো আগে দেখা যাচ্ছে আমরা বুনাতে করে যাইতাম বাঁকড়া থেকে মিনিমাম প্রায় 40 বা 1 ঘন্টা লেগে যেত। এখন মোটামুটি রাস্তাটা পাকা হওয়ার কারণে প্রায় আমরা 15 থেকে 20 মিনিটের ভিতরে আসছে। মাননীয় মুরাদনগর ইসলাম আব্দুল হারুন সাহেব এটা করাতে আমরা অত্যন্ত খুশি। আমরা চাচ্ছি মুরাদনগর এই বাঁকড়া ধরে নদীর পাড়ে একটা লোয়ার ব্রিজ আছে, টানা ব্রিজ, এই নদীর ব্রিজটা যদি উনি শেষ পর্যন্ত করে দিয়ে যায় আমরা অত্যন্ত খুশি হব। যে ব্রিজটা আছে এটা একটু পুরানো হয়ে গেছে এবং এটা একদিক থেকে গেলে আরেকদিক থেকে আসা যায় না। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে 6 মাস আগে বলেছি এই ব্রিজটা যদি না হয় আমার এলাকায় আধুনিক হবে না, চলাফেরা কষ্ট হবে, অনেক সময় আমরা জিনিসপত্র পাঠাতে পারি না। তখন উনি বললেন যে ঠিক আছে, এটা তো অনেক টাকার প্রজেক্ট, আপনি আমাকে দেন আমি দেখব। এই টাকাটার প্রজেক্ট হলো 350 কোটি টাকা। 8টা ব্রিজ গমতি ব্রিজ সহ হবে, রাস্তা 25 থেকে 30 ফুট চড়া হবে, একদম এলিয়টগঞ্জ থেকে আপনার বাঁচারামপুর পর্যন্ত এই রাস্তাটা যাবে। মাত্র 2 দিন আগে এই মাননীয় প্রধানমন্ত্রীর এই মেয়াদের শেষ মিটিংয়ে উনি এটা অনুমোদন দিয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা 2 সপ্তাহের মধ্যে টেন্ডারের ব্যবস্থা করব এবং মাস 2-এর মধ্যে আমরা কাজ শুরু করব। এটা একটা আমার একটা চাহিদা ছিল, আমার মনের চাহিদা, এই জিনিসটা আমি মুরাদনগরবাসীকে উপহার দিতে পারলাম, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যা বিজিটা হইলে স্কুলের ফলা বাইনের লেগা সুবিধা, আমরা রাস্তাঘাটে চলার লাগে সুবিধা এবং মেডিকেল যা চারি নাই জাম লাগিয়া থাকে, তো আমরা লাগিয়া ভালো হইব রাস্তা করে দিতে। এই বিজিটা হইলে আমরা জনগণ লাগে ভালো হইব, মুরাদনগর লাগে অনেক ভালো হইব। স্কুলে ইস্যুবার উনি উন্নতি আমরা এই বিজিটা পাইতেছি, হ্যাঁ আল্লাহ হায়াত দেব শেখ হাসিনার হ্যাঁ ধন্যবাদ। আবদুল্লাহ ইস্যুবার যদি আসে তো আমরা এই মুরাদনগর লাগে অনেক ভালো হইব, অনেক শান্তিভাবে থাকবে।